আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ইতালির ভিসা নিয়ে 2023 সালে টোটাল মিলে ইতালির সরকারের তরফ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, বাংলাদেশসহ আমাদের আশপাশে যেই সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশ থেকেই কিন্তু আবেদন করা হয়েছে, এবং আবেদনের পরবর্তী সময়ে এই 2024 সালে এসে সবচেয়ে বড় একটি সুসংবাদ হচ্ছে নুলাস্তা বা ওয়ার্ক পারমিটগুলো বা কাজের ভিসার যে অনুমোদন পত্র সেটা কিন্তু মানে উঠা শুরু হয়েছে, টোটালি দেওয়া শুরু হয়েছে। তো সেই অনুসারে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, তারই ধারাবাহিকতায় বা আলোকপাতে আজকের এই ভিডিওটি। অনেকেই হয়তো অনেক প্রশ্ন করবেন বা মন্তব্য করবেন, তো এখন আমার এই ভিডিওর উপর বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরবো, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন। মূল কথায় আসি, বর্তমানে 2024 সালে জানুয়ারির এই মাস থেকেই কিন্তু নুলাস্তা বা ওয়ার্ক পারমিট উঠা শুরু হয়েছে ইউরোপের ইতালির এই দেশটি থেকে, এবং বিভিন্ন শহর থেকে কিন্তু নুলাস্তাগুলো উঠতেছে। আমরা অনেকেই কিন্তু যে 9টা থেকে 9টা 5 থেকে 10 মিনিট যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে নাকি নুলাস্তা উঠবে, বা বাকি যারা আছে বা পরবর্তী যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে নাকি উঠবে না, এই ধরনের বিভিন্ন মন্তব্য বা কথাবার্তাগুলো সবসময় আমরা শুনে আসি। দেখেন ভিউয়ার্স, কার কপালে কি রাখছে আল্লাহই একমাত্র ভালো জানে। যার রিজিকে আছে উনি কিন্তু ইতালির যাওয়ার জন্য ওইভাবে কিন্তু নুলাস্তা বা ওয়ার্ক পারমিট পেয়ে থাকবেন। দেখেন, আপনার যে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট সেটা পেলেই যে আপনি ইতালির ভিসা পেয়ে যাচ্ছেন তেমনটা না। আপনি যে আবেদন করতে পেরেছেন, আবেদন করতে পারলেই যে আপনার আবেদনটা যে গ্রহণযোগ্য হয়েছে, এটা করতে পারলেই যে আপনার যে ইতালির ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন তেমনটা না। আপনার বর্তমানে হচ্ছে আবেদন করা, আবেদন আপনি করেছেন, পরবর্তীতে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট হাতে পাওয়া, সেটা পাওয়ার পরবর্তী পর্যায়ে বাংলাদেশে আপনার ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার নিজের হাতে নিয়ে এসে এম্বাসি বা বিএফএসসি সাবমিশন করা, পরবর্তী আপনার ভিসা পাওয়া। এখানে কতগুলি স্টেপ বা ভাগ আছে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে ওইভাবে ভালোভাবে যথোপযুক্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। বর্তমানে যে সমস্ত শহর থেকে ইতালির নুলাস্তাগুলো আপনারা অনলাইনে বা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ভিডিওগুলো পেয়ে থাকবেন, বিভিন্ন শহর থেকে বা ইতালি থেকেও বড় বড় ইউটিউবার বা বিভিন্ন সংবাদকর্মীরা তারা বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরছে ভিডিওর মাধ্যমে যে বিভিন্ন শহর থেকে নুলাস্তাগুলো উঠতেছে। তো মূলত কথা হচ্ছে যে নুলাস্তাগুলো উঠতেছে এর মধ্যে অবশ্যই আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এর মধ্যে আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট দুই ধরনের নুলাস্তা উঠতেছে। এখন অরিজিনাল যে নুলাস্তাগুলো কোনো মালিক পক্ষ বা কোনো কোম্পানি বা কোনো ধরনের কোনো ব্যক্তির মাধ্যমে যারাই আনতেছেন, হয়তো বা কোনোটা সঠিক হতেছে কোনোটা ফেক হতেছে। এখানে দুই ধরনের অরিজিনাল এবং ডুপ্লিকেট মানে ফেক এবং অরিজিনাল দুটো বিষয় সম্পর্কে আপনাকে জেনে রাখতে হবে। অনেকেরই হাতে কিন্তু নুলাস্তাগুলো দিতেছে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন লোক মারফতে যারা আবেদন করেছেন। আমরা ইতালির যে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট অনেকেই আছে, অধিকাংশ লোকজনই আছে, ইতালির ভাষা কিন্তু আমরা কোনো রকমই বুঝি না, বা এই নুলাস্তা বা ওয়ার্ক পারমিট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আমাদের কিন্তু কোনো রকমই নেই। সহজ ভাষায় যেটা, যে সমস্ত ভাষা দিয়ে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট লেখা থাকে, আমরা সাধারণ বাংলাদেশের যে সমস্ত লোকজন আছি, জমা দিয়েছি প্রসেসিং করার জন্য বিভিন্ন মাধ্যম অনুযায়ী, এজেন্সির মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মারফতে, আমরা অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি না কি ভাষা বা কি লেখা বা কি বলে দিয়েছে এই নুলাস্তা বা ওয়ার্ক পারমিটের মধ্যে, যার কারণে পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু এই নুলাস্তা বা ওয়ার্ক পারমিট যখন আমাদেরকে ফটোকপি বা পিডিএফ আকারে বা যে কোনো ফাইল আকারে আমাদেরকে দেওয়া হয়, তখন কিন্তু আমরা একটা দুশ্চিন্তার মাঝে পড়ে যাই, আসলে এটা কি সত্যি সঠিক বা অরিজিনাল কিনা। অনেকেই আমাকে ভিডিওর ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্নভাবে কিন্তু শুধুমাত্র যে ইতালি তা কিন্তু না, কসোভো, সার্বিয়া, মন্টিনিগ্রো, লিথুনিয়া এবং কি ইতালি, পর্তুগাল বিভিন্ন দেশের পারমিটগুলো কিন্তু আপনারা বিভিন্ন লোক মারফতে বা এজেন্সির মাধ্যমে আপনারা এনে থাকেন বা ওইভাবে প্রসেসিং করে নিয়ে আসেন। তো উনি আপনাদের জন্য আপনার এই ওয়ার্ক পারমিট বা আপনার এই ডকুমেন্টসগুলো পাঠায় যেই যার মাধ্যমে আবেদন করেছেন। আপনারা আবার কিন্তু এটা কি করেন, বিভিন্ন মাধ্যমগুলো বা বিভিন্ন যে যার মাধ্যমে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন যে কোনো একজন লোকের কাছে আপনারা এটা কিন্তু পাঠিয়ে থাকেন,
আমি ব্যক্তিগতভাবে বলবো যে যার মাধ্যমে আপনারা যে পারমিটগুলো আনতেছেন, দেখেন আপনার পারমিটগুলো আপনি এইভাবে কিন্তু পাবলিসিটি করবেন না। আপনার এটা অরিজিনাল বা ডুপ্লিকেট সেটা জানার জন্য আপনি যে মাধ্যম অনুযায়ী আপনি এটা সরবরাহ করেছেন বা এনেছেন ওনাকে প্রশ্ন করবেন, যেহেতু আপনার জন্য উনি কাজ করতেছে, উনি আপনার হয়ে আপনার জন্য প্রসেসিং করতেছে, ওনাকেই শুধুমাত্র আপনি আপনার এই বিষয় সম্পর্কে অবগত করবেন। আসলে আমার এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই বিষয়টা বুঝতেছি না, আমাকে আসলে এই বিষয়টা অরিজিনাল নাকি ফেক সে বিষয়ে আমাকে যতোপযুক্ত ভালোভাবে 100% অথেন্টিক একটি ধারণা দিবেন যে আমার এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আশা করি আপনার এই কথাগুলোর উপর ভিত্তি করে যদি উনি ওনার তরফ থেকে 100% অথেন্টিক কাজ করে থাকে, অবশ্যই আপনার জন্য উনি এই বিষয়টা নিয়ে কাজ করবে এবং আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনার উপর বর্তায়। সুতরাং আমরা যারা ইউরোপের বিশেষ করে ইতালির ভিসা নিয়ে বা নুলাস্তা বা ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি, পাবলিসিটি করে দিই, আমার পারমিট আমি অন্যজনকে পাঠাই, যাকে পাঠাই উনি ওনাকে কিন্তু আমি চিনি না বা জানি না। বিশেষ করে আমি আমার কথায়, আমি অন্য সবার কথা বাদ দিলাম, আমি আমার কথাই বলতেছি, আপনি আমাকে পাঠাইছেন, পাঠানোর পরবর্তী পর্যায়ে আপনি আমার এই যে অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে পরিচয় বা এটা সেটা, কিন্তু এখানে আপনার পারমিট আপনি আমাকে পাঠাতে পারেন না। আপনার পারমিটটা আপনি আপনার কাছে রেখে আপনি চেষ্টা করবেন যার মাধ্যমে আপনি আপনার পারমিটের কাজটা করতেছেন বা প্রসেসিংটা করতেছেন শুধুমাত্র ওনাকে পাঠিয়ে সত্যতা যাচাই করার জন্য। আপনি কেন অন্যজনকে পাঠাবেন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই যে রুল আসতে বা পারমিট আমরা যে পাবলিসিটিগুলো করতেছি পরবর্তীতে কিন্তু সেটা সমস্যা আপনারই হবে। এখন দেখেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না। আপনার এই পারমিটটা আপনি পাঠাচ্ছেন অন্যজনকে, অন্যজন পাঠাচ্ছে আরেকজনকে, আরেকজন পাঠাচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে যে নুলাস্তা বের হয়েছে, সিজনাল বিষয়, স্পন্সর বিষয়, এই যে দেখেন বের হয়েছে, আমার এক ক্লায়েন্টের বের হয়েছে, এটা সেটা বের হয়েছে, আপনার এই পারমিটটা কিন্তু হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু অনলাইনের সিস্টেম সব জায়গায় রয়েছে, অনলাইনের যুগ। সুতরাং এই যে পারমিটটা আপনি বিভিন্ন হাজার হাজার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাবলিসিটি করতেছেন, সেক্ষেত্রে ক্ষতিটা হবে শুধুমাত্র মূল আপনি যেখান থেকে দিচ্ছেন আপনার হাতের মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে অরিজিনাল এবং ফেক যেই দুটো জিনিস বলা হয়েছে, অরিজিনাল হলে অবশ্যই আপনি যার মাধ্যমে আবেদন করবেন বা আবেদন বা প্রসেসিং করতেছেন ওনার কাছ থেকে আপনার সত্যতা যাচাই করে নেওয়া আপনার জন্য একটি বিশাল বড় একটি দায়িত্ব রয়ে যায়। আপনি আপনি যদি কোনো কিছু না বুঝেন না না বুঝে যদি আপনি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনাকে ওনার কাছে দ্বারস্থ হতে হবে। ফেক যে বিষয়টা দেখেন বর্তমানে কিন্তু এই যে অরিজিনাল নুলাস্তাগুলোর পাশাপাশি ফেক বা ডুপ্লিকেট অনেক ধরনের সলসাতরে জালিয়াতি ওয়ার্ক পারমিট বা কাগজপত্র বা ডকুমেন্টসগুলো বের হচ্ছে, সে বিষয়েও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইতালির এই যে নুলাস্তাগুলো বের হচ্ছে অনেকেই অনেকভাবে দুই নম্বর কাগজপত্র মিক্স করে, কারণ আমরা তো ভাষা জানি না বা কী লেখা আছে বা এটাকে অরিজিনাল নাকি দুই নম্বর কোনো কিছু সে বিষয়েও আমাদের কোনো ধারণা নেই। এখন আমাকে যদি একটা কাগজ ধরিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটাই হচ্ছে আপনার সম্পূর্ণ সব কিছু, এই বিষয়টা তো আমি নিজেই খুশিতে থাকবো যে হ্যাঁ উনি তো আমার জন্য কাজ করতেছে, কিন্তু এটা যে জালিয়াতি বা দুই নম্বর কোনো কিছু এটা তো আপনাকে জানতে হবে। তো উনি যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে যদি কোনো ধরনের কোনো ডুপ্লিকেট বা দুই নম্বর কোনো কিছু করে থাকে, তাহলে সেটা আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে বিএফএস বা এম্বাসির দ্বারস্থ হতে হবে এবং সেখানে গিয়ে বা মেইলের মাধ্যমে আপনাকে সঠিক সত্যতা যাচাই বাছাই করতে হবে যে আমার এই জিনিসটা সত্য আছে কিনা বা সঠিক কিনা। বিষয়গুলো বুঝে শুনে অনেকেই নুলাস্তা উঠতেছে বা মূলত যে বিষয়গুলো বা নুলাস্তাগুলো উঠতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পন্সর এবং কৃষি বিষয়ের জন্য ডোমেস্টিক বা আপনার যে হোমওয়ার্ক বা হাউসকিপিংয়ের যে সমস্ত কাজকর্ম রয়েছে বা ডোমেস্টিক বিষয়ের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে, অন্যান্য দেশে আসলে সঠিক কোনো ধারণা নেই, তারপর আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ডোমেস্টিক বিষয়ের হার কিন্তু একটু কম হবে, কারণ আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ডোমেস্টিক বা হাউসকিপিংয়ের যে বিষয়গুলো সেগুলো বিগত দিনে সেই ধরনের কোনো ধরনের কোনো ফলপ্রসূ ছিল না। তো বর্তমানে এসে হয়তো বা হতেও পারে, ইনশাল্লাহ আগামীতে দেখা যাক আল্লাহ কি করে। তো মূল বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যাই হোক, আজকে ভিডিওর মধ্যে শুধুমাত্র এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। আপনারা দয়া করে আপনাদের এই যে পারমিট বা নুলাস্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জনকে পাঠাবেন না,
এই ক্ষতিটা শুধু পরবর্তীতে আপনারই হবে। আশা করি মূল বিষয়গুলো বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।